তুমি কেমন যেন হয়ে যাও। হ্যাঁ আব্বু, তোমার কি অনেক কষ্ট হয়? আব্বু, কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিলে, সেই সময়টার কথা আমাদের একটু বলবে? হ্যাঁ, ঠিক আছে, চল আস্তে আস্তে সেই গল্প শোনাব। বলো না আব্বু, সেই সময়কার গল্প বলো না। ১৯৭১ সাল। তাড়াতাড়ি লেখো, অনেক বাকি আছে তো লেখা। মাসুম, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, অধীনতা আর নয় চাই স্বাধীনতা। সব ঠিক আচ্ছা, হলে হলে যোগাযোগ করা হয়েছে ঠিক মতো? আমি হলে হলে অনেক রাত পর্যন্ত ঘুরেছি, ছাত্র নেতাদের সাথে কথা বলেছি, তাদের যে সমস্ত কর্মী আছে তাদেরকে নিয়ে বসেছিলাম, বুঝিয়েছি যে 2 তারিখে কলাভবনের এই বটতলার মিটিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভাই সবাই আসবে। তারা বলেছে ব্যাপারে কোনো চিন্তা করেন না, এটা আমাদের নিজের দাবি, প্রাণের দাবি, আদায় করতে হবে আমাদের। আদা পোস্টারের খবর কি? পোস্টার প্রত্যেক হলে ভাগ করে দেওয়া হয়েছে, কোন হলে কতগুলো পোস্টার লাগাবে কি করবে, আর এই যে এরা লিখছে না, আরও লিখবে, আরও অনেক সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, আরও বেশি লেখো। হ্যাঁ, আর মাইকের খবর কি? মাইক মাইক তো অনেক আগেই বলা হয়েছে, এটা নিয়ে চিন্তা করেন না কোনো। আচ্ছা, আমি একটু ওদিকটা যোগাযোগ করি, এদিক দেখো আমি আসতেছি এখন। হ্যাঁ, আমার কিছুক্ষণ পর আসবো। হ্যাঁ, কোনো চিন্তা করেন না। আচ্ছা, তাহলে আসি। আচ্ছা, তুমি দেখো কাজটা। হ্যাঁ, এই তোমার লেখো। হ্যাঁ, আচ্ছা, ওলাইকুম। তাড়াতাড়ি করো, আরে দেখছো না জি মাস ক্যাপ্টেন? Yes sir. ये लोग मुल्क को बम के गद्दार हैं, ये लोग इस मुल्क की भलाई नहीं चाहते हैं। Raid all the halls of the students, attack all the quarters of the professors, kill them, destroy them. Yes sir. I want the soil of this country, not the people. Yes sir. मुझे जमीन चाहिए, remember, मुझे जमीन चाहिए, आवाम नहीं। Okay? Yes sir. Go and do your duty. আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো রেনাই চাচা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। 25 মার্চের রাতে অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত মানুষগুলোর উপর, নির্বিচারে মানুষ হত্যা করল। মাসুম ভাই, মাসুম ভাই, তুই কিভাবে এখানে এলি? কারফিউ ব্রেক করার সাথে সাথেই আমি চলে এলাম। শহরের অবস্থা কি মাসুম ভাই? না রে, খুব একটা ভালো না, এই শহরে থাকা নিরাপদ হবে না। ভাবছি কুমিল্লা বর্ডার পেরিয়ে ওদিকে চলে যাব। তুই কি আমার সাথে যাবি? হ্যাঁ মাসুম ভাই, আমি যাব। কিন্তু তোর বাড়ির ব্যাপারটা কি করবি? দাঁড়া, তুই একটা কাজ কর, তুই একটা চিরকুট লিখে দে, এই চিরকুটটা আমি তোর বাড়িতে পৌঁছে দেব। ঠিক আছে, দেরি করার কোনো সময় সুযোগ আমাদের হাতে নাই। ঠিক আছে, ঠিক আছে, চল 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 চল। Thank you.
অনেত জি মশাই ভাই মিলিটারিদের অবস্থান নিশ্চিত করতে রেকি করার জন্য লোক পাঠিয়ে জি ইনফর্মার আসার পরেই সুবিধামতো সময় আমরা হামলা চালাবো জি তুমি তো বুঝতে পারছো একটি সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমাদের সাবধানী হতে হবে অবশ্যই সবাইকে ধৈর্য ধরতে হবে মাসুম তুমি কি বলো ঠিকই বলেছেন আমরা সেই ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত আমাদের নিয়ে কোনো চিন্তা করবেন না আপনার অর্ডার পেলেই আমরা ঝাঁপিয়ে পড়ব শত্রুর বিরুদ্ধে ঠিক আছে তাহলে আমরা সবাই প্রস্তুত প্রস্তুত অবশ্যই মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি মাস্টার আরে ও মাস্টার একটু বাইরে আইও তো আরে শেয়ার মাসা যে সালাম আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম কি মনে করে মাস্টার দেশের খবর কি কিছুই তো বুঝতেছি না বুঝতেছো না নাকি কইতে চাও না শুনো মাস্টার আচ্ছা তুমি কত ওই ছোট ছোট শিশু বাচ্চারা পাকিস্তানি জনগণগুলোর বাচ্চায় কামটা কি ঠিক করতেছে মাস্টার বেশি বাড়ছিল তো এমন মাইর দিছিল ওর গড় বাড়ি থুইয়া দেশ ছেড়া পালাইছে এরই কয় জানে ড মাস্টার শুনতেছি ওই ওরা নাকি বন্দুক চালানো শিখতেছে এই ট্রেনিং লইয়া গ্যারামে ঢুকতেছে ওই কি জানি কি বাহিনী কই ওই মুক্তি না শক্তি মনে পড়ছে ওই মুক্তি বাহিনী মাস্টার চোখ কান খোলা রাখবা এই কোনো কিছু হইলে আমারে জানাইবা ঠিক আছে শুনো এখন ভালো কথা কই তোমারে ওই পা গঞ্জে পাক সেনারা ইয়ে করছে ক্যাম্প করছে তার লগে আমার মোটামুটি ভালো একটা খাতির আছে তোমারে পরিচয় করাই দিমুনি না না এই পরিচয়ের আবার দরকার কি মাস্টার সাহেব এ তো ভয় পাও কে তুমি না শিক্ষিত মানুষ আরে আমি আছি না কোনো ভয় নাই মাস্টার সাহেব ওহো তোমার লগে কথা কইতে কইতে দেহ তো অনেক সময় হয়ে গেল ওদিকে আমার মেজর সাহেব আমার লাগে অপেক্ষা করতেছে আমি ওখানে যাই আবার দেহ হইব ঠিক আছে আচ্ছা আচ্ছা Mr. Musharraf, sir, the popular student leader of Mashrafi Pakistan. Welcome. Koi baat nahi. Kya piyenge aap? Chai, coffee ya aur kuch? Koi baat nahi. Mujhe aapse kuch informations chahiye. अगर आप मुझे इंफॉर्मेशन देते हैं तो मैं आपको आजाद कर दूंगा साथ में बहुत कुछ मिल सकता है कोई बात नहीं हाउ मेनी पर्सन्स आर देयर विद यू मिस्टर मुशर्रफ वो लोग इस वक्त कहां मिलेंगे कोई बात नहीं पानी चाहिए कोई बात नहीं आपको पानी जरूर मिल जाएगा देखिए ना मुझे इंफॉर्मेशन चाहिए आपको पानी चाहिए पानी जरूर मिलेगा और साथ में जाम भी मिल सकता है मिस्टर मुशर्रफ कोई बात नहीं
let us exchange informations and water. और अगर आप informations नहीं देते हैं, तो फिर की कोई उत्तर बच्चा. স্বাধীন করতে হইব চল অহনি অগলকে আলাপ করি গিয়া চল তাইলে চল তাড়াতাড়ি আসেন. ঘরে তো বেশি কিছু নাই, যা আছে তাই দিছি। বউ দিছেন, অনেক দিন খাই না। আমাগো লাগি আপনারা অনেক কষ্ট করতেছেন। না না, কষ্ট কিসের? দেশের জন্য আপনারা যা করতেছেন সেই তুলনায় আমরা তো কিছুই না। উঠতে বলছো? না না,
আরে মাস্টার, আরে দেখো দেখো কাকিনি আইসি, আরে কপালের নাম গোপাল চন্দ্র, স্বয়ং ক্যাপ্টেন সাহেব তোমার বাড়িতে। আসসালামু আলাইকুম। খেরিয়ত মানে উনি জিজ্ঞেস করছে তুমি ভালো তো? আমাদের স্যার সব থোড়া থোড়া উর্দু শিখতাই। হুজুর হুজুর মুক্তি হয়, মুক্তি হয়, মুক্তি কিনার হয়। হুজুর হুজুর আমার পোলা, আমার পোলা লড়কা। জে 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 কাহাঁ সে আয়া হুজুর? টাটি জে টাটি। ঘর মে আর কোন কোন হ্যায়? আমার আমার বিবি। হুজুর লড়কি ভি হ্যায়? লড়কি দেখে হাম ভি দেখে উসকো বুলাও। মাস্টার ওই তোমার মাইয়া ফুল জান রে একটু ডাকো, ক্যাপ্টেন সাহেব একটু দেখবে, মুলাকাত করতে হাই। মা ফুল জান আও মা এদিকে আও। এদিকে আও, এই দেখো চেয়ারম্যান সাহেব আইছে। মাস্টার এই স্বয়ং ক্যাপ্টেন সাহেব তোমার বাড়িতে, একটু চা বিস্কুটের ব্যবস্থা? চা নাই, কই বাত নেই, চলিয়ে। মাস্টার মনে রাখি কিন্তু। তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। দেখি খুব অসুস্থ শহীদ, তুমি কি ভেঙে পড়েছো? আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। যুদ্ধ যার জন্য, আমাদের এই কষ্ট যার জন্য, আমাদের সংগ্রাম যার জন্য। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমাদের তো ভেঙে পড়লে চলবে না, আমাদের সঙ্গবদ্ধ হতে হবে, আমাদেরকে আরো দৃঢ় হতে হবে, এদেশকে শত্রু মুক্ত করতে হবে, সাহস সঞ্চার করতে হবে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হ্যাঁ সবাই, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা হজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত ধরে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। ভাইজান আমি আপনার লগে যুদ্ধে যাব, আমারে নিবেন? বোন যুদ্ধ তো তোমরাও করছো, এই যে মুক্তিযোদ্ধাদের সাথে আছো, আমাদের সহযোগিতা করছো, সেবা করছো, যত্ন করছো,
এটা তো যুদ্ধ, আমাদের আমাদের সবার যুদ্ধ, এ দেশকে শত্রুমুক্ত করা। আমরা আমার বিশ্বাস কি মন খারাপ মায়ের জন্য, মন খারাপ বাবার জন্য। আমরা আমরা কত তো হারিয়েছি, মা গেছে, বোন গেছে, ভাই গেছে, আমাদের আমাদের অনেক কিছু যাবে। তবু আমরা যুদ্ধ করে এই দেশ মাতৃকাকে অবশ্যই একদিন শত্রুমুক্ত করব, করবই। আর এদেশে স্বাধীন মাটিতে একদিন স্বাধীন পতাকা। মাস্টার, খবর তো বেশি ভালো না। শোনো নাই, আরে শান্তি কমিটির চেয়ারম্যান হারামজাদা ওই রমিশা পাকিস্তানি গমিলা সামসামি করতেছে, দালালি করতেছে, এই গ্রামের মা বোন যারই পাইতাছে তারই তুইলা দিতাছে। হুসি তোমার মাইয়া ফুলজান রে, ফুলজান শোনো, ওই খান সেনা মেজরের নজর পড়ছে। আমি কই কি তুমি তোমার মাইয়া লইয়া শুইরা যাও, নইলে আমি এখন কি করি, আমি কই যাই। শোনো, একটা কিছু তো করতেই হইব, আর নাইলে সর্বনাশ হওয়ার আগে তুমি একটা কাজ করো, ঘাটে নৌকা বাঁধা আছে, তুমি তোমার মাইয়া লইয়া ওই পারে শুইলা যাও, ওই পারে এখন কোনো ভয় নাই, ওইটা এখন মুক্ত অঞ্চল। আমি যাই, চেয়ারম্যান হারামজাদা দেখে ফেলাইলে আবার সর্বনাশ হয়ে যাইব। আমি কইলাম গেলাম, হ্যাঁ গেলাম কইলাম, দেখ হইব। ঘর মে কই মুক্তি হ্যাঁ মুক্তি নাই ঢুঁড়ো। মিনা, মেরি মিনা, তোমারা লড়কা কহাঁ হে? নাই হ্যাঁ, চলা গিয়া। কহাঁ গিয়া? পরীক্ষা হয়, পরীক্ষা ঢাকা গিয়া। সালা ঝুট বোলা। নাই আমি তো নাই বলা হুজুর, আমি তো নাই বলা। নেই বলা? না। তোমারা লড়কি কে ধর? উসকা উসকা বিয়া হো গিয়া। শাদি হো গিয়া, শাদি হো গিয়া, সালা হামকো ঝুট বলা।
হানাদার বাহিনী তাদের অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করছে মিত্র বাহিনী আর মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে। সে খবরটি তখন সারা বিশ্ববাসী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে। অবিস্মরণীয় সেই ঘটনা। আমরা যারা মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযোদ্ধারা অধীর আগ্রহে অপেক্ষা করছে মুক্ত স্বদেশের জন্য, স্বাধীন একটি দেশের জন্য, একটি জাতির জন্য। সে কি আনন্দের উল্লাস! এমন সময় ঘটে গেল এক দুর্ঘটনা। ঢাকা যাওয়ার পথে কয়েকজন মুক্তিযোদ্ধা নৌকা থেকে নদীতে পড়ে যায়। তাদের বাঁচানো যায়নি। পরের দিন নদীতে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করে গ্রামবাসী। আমরা সবাই একটা স্বাধীন দেশ, একটা শত্রুমুক্ত মাটির জন্য যুদ্ধ করলাম। আমরা সেই স্বাধীন দেশ স্বতন্ত্র মানচিত্র পৃথক পতাকা ঠিকই পেলাম, কিন্তু অনেকে তা দেখে যেতে পারলো না। আমাদের স্বপ্ন পূরণ করতে হবে, তোমাদের রক্ত বৃথা যায়নি, স্মৃতি তার চিরদিন অম্লান। লক্ষ শহীদ হে বীর যোদ্ধা, স্বাধীনতা তোমাদের অবদান, স্বাধীনতা তোমাদের অবদান, স্বাধীনতা তোমাদের অবদান। এই ডিসেম্বর মাস আসলে, এই বিজয়ের মাস, এই গৌরবের মাস আসলে আমার ভিতরে স্মৃতিগুলো জল জল করে ওঠে। কত স্মৃতি! মুক্তিযুদ্ধের বিজয়ের স্মৃতি, দুঃখের স্মৃতি, কান্নার স্মৃতি। তারপর আমরা সবাই আগামী দিনের একটা সুন্দর সকালের জন্য অপেক্ষায় রয়েছি। এই দেশটি সুন্দর একটি দেশ হবে সবার জন্য, এটি শান্তির দেশ হবে। আমরা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই উদ্দেশ্য আমাদের সফল হবে, সেই দিনের প্রতীক্ষায় রয়েছি আমরা। আব্বু, তাহলে তো আমাদের খাঁচায় বন্দি পাখিগুলোর অনেক কষ্ট। হ্যাঁ হ্যাঁ রে মা। হ্যাঁ আব্বু, চলো না আজকের এই বিজয়ের দিনে এই পাখিগুলোকে আমরা মুক্ত করে দিই। বন্দি পাখিটাকে মুক্ত করে দিই। স্বাধীনতা
তোমাদের অবদান তোমাদের রক্ত বৃথা যায়নি স্মৃতি তার চিরদিন অম্লান লক্ষ শহীদ হে বীর যোদ্ধা স্বাধীনতা তোমাদের অবদান স্বাধীনতা তোমাদের অবদান।